করোনাকালে একজন শিল্পপতি হিসেবে দুস্থ গরিব মানুষের প্রতি সেবামূলক কাজ করায় আইকন অফ নর্থ বেঙ্গল পুরস্কার পেলেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। রবিবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে কৃষ্ণ কল্যাণীর হাতে এই পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর। আইকন অফ নর্থ বেঙ্গল পুরস্কার পেয়ে আপ্লুত রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ধন্যবাদ জানিয়েছেন পুরস্কার দাতা দৈনিক জাগরণ সংস্থাকে। তিনি নিজেকে ভীষণ গর্বিত বোধ করছেন মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর মহাশয়ের হাত থেকে এই সম্মান গ্রহণ করতে পেরে। 2020 সালের মার্চের 24 তারিখ থেকে সারা দেশের সাথে সাথে এ রাজ্যেও করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হয় লকডাউন। কর্মহীন হয়ে পড়েন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার হাজার হাজার দুস্থ গরিব দিনমজুর শ্রেণীর মানুষেরা, যারা দিন আনে দিন খায়। লকডাউনে বেরোজগারে হয়ে পড়ায় তাদের পরিবারে দেখা দেয় অন্নের অভাব। আর ঠিক সেই সময় রায়গঞ্জ শহরের বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী এই সব অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন, চালু করলেন ফুড ফর পুয়ার্স কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দৈনিক হাজার হাজার অভুক্ত মানুষের মুখে তুলে দিলেন রান্না করা খাবার। শুধু রান্না করা খাবারই নয়, শহর থেকে গ্রাম সর্বত্র দরিদ্র দিন আনি দিন খায় মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী সহ রেশন। রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলার জন্য শুধু নয়, করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ রিলিফ ফান্ডে দান করেছেন 20 লক্ষ টাকা। এছাড়াও করোনা আবহে পূজোর সময় হাজার হাজার বৃদ্ধদের হাতে তুলে দিয়েছেন নতুন পোশাক। আজ উত্তর দিনাজপুর জেলায় এমন একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম নেই যেখানে পৌঁছায়নি শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর সাহায্যের সহযোগিতার হাত। তার এই জনসেবা করায় প্রভূত উপকার পেয়েছেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার দুস্থ ও গরিব মানুষেরা। আর সেই কারণেই দৈনিক জাগরণ নামে একটি সংস্থা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীকে আইকন অফ নর্থ বেঙ্গল পুরস্কারে ভূষিত করলেন। রবিবার শিলিগুড়িতে তার হাতে এই পুরস্কার তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইটস আ রিয়েলি ভেরি প্লেজার মোমেন্ট ফর মি, আই এম প্রিভিলেজড। আমি অশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গ গভর্নর রেসপেক্টেড জগদীপ ধনকরজিকে। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই সিকিমের গভর্নর রেসপেক্টেড গঙ্গাপ্রসাদজিকে। অ্যান্ড আমি অনেক ধন্যবাদ দিচ্ছি দৈনিক জাগরণকে, তারা আমাকে রেকগনাইজ করলো।